কি জানি এটা মিউটেড বলো নাকি কি মিউটেড নাকি গীত দিছ কাটলে লাগে গেছ লাগে হ্যাঁ চেক চেক চলে আসছে হাই মোনালিসা, হাই রেবেকা আপু, বন্ধুরা আমি রাজীব রাসেল এবং আমার বাড়ি শোভন চলে আসলাম আবার আজকে বিএলসি বাংলা লাইভ কনসার্ট অল স্টার শো এবং অলসো হোস্টেড বাই বাংলা কনসার্ট অ্যারিনা এবং আমরা আসছি এখন আর্ট ক্লাব লাইভ স্টুডিও থেকে। আমাদের আজকের ছোট একটা স্লট, সবার লং উইকেন্ড কেমন কাটছে? অবভিয়াসলি আজকেও আমাদের কমেন্টসগুলো দেখা হবে না, পারফরমেন্সের সময় আমরা পরে অ্যান্সার দেবো। শোভন কেমন আছো? খুব একটা ভালো নাই, আমার একটা ব্যথা হচ্ছে আর কি চলে, সো দেখা যাক, মানে ইটস কাইন্ড অফ বদারিং মি, সো বাট হোপফুলি ওন্ট বদার মি টু মাচ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আজকে আমরা আমাদের আরও কিছু বন্ধুরা জয়েন করেছে অলরেডি, জুয়েল ভাইকে দেখতে পাচ্ছি, তারপরে জোসনা, মনালিসা আছে, নবনীত দত্ত তোমার ফ্রেন্ড। ও নব, নব জয়েন করেছে, আচ্ছা আচ্ছা, ভেরি নাইস, হ্যালো নব। আমি জাস্ট ওয়েট করছি রবি ভাইয়ের জন্য। হ্যাঁ, জ্যোতি জয়েন করেছে দেখলাম, সুলমান, ও আর নেইবার্স তারা সবাই জয়েন করেছে, which is awesome। শোভন গতদিন তো ফিডব্যাক দিয়ে শুরু করলাম, আজকে একটা মাইলস হয়ে যাক। হ্যাঁ মাইলস ডেফিনেটলি করা যায় একটা। আচ্ছা চলো শুরু করি তাহলে। আচ্ছা একটা কুইক সাউন্ড চেক হয়ে যাক, রাইট? খুবই মানে এখনো জনপ্রিয়, সো এটা মাইলসের আমি জীবনে এটা গাই নাই, আই নেভার ডেয়ারড ইট, আমরা ফার্স্ট টাইম প্লে করছি এটা, রাইট? উইড নেভার প্লেড দিস অনেস্টলি। যা আছে অসুবিধা নেই, বন্ধুরা সাথে আছে, লেটস ডু ইট ম্যান, লেটস স্টার্ট। Thank you.
কেঁদে যা তেরি রং কেঁদে যা কখনো কি তোমার মনে পড়ে না আমাকে হৃদয়হীনা কখনো কি তোমার মনে পড়ে না আমাকে কেঁদে যা কেঁদে যা কেঁদে যা এ জীবন কেঁদে যা হৃদয়হীনা কখনো কি তোমার মনে পড়ে না আমাকে হৃদয়হীনা কখনো কি তোমার মনে পড়ে না আমাকে বন্ধুরা, আমরা আজকে আবার চলে এসেছি বিএলসি বাংলা লাইভ কনসার্ট। থ্যাংক ইউ রবি ভাই, মুন ভাই, এবং অলসো হোস্টেড বাই বিসিএ বাংলা কনসার্ট অ্যারেনা। এবং আমরা আসছি আর্ট ল্যাব স্টুডিও লাইভ থেকে। এবং আজকে আমরা লং উইকেন্ড সেলিব্রেট করছি সবার সাথে একসাথে। আর একই সাথে আমি রাজীব রাসেল, আমার সাথে শোভন আছে। সবার কমেন্টস দেখা হবে না, একদম পরে সবার কমেন্টস অ্যান্সার করব। আমরা পরের গানে চলে যাই শোভন, কি বলো? ওকে, চেক চেক। Thank you.
ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে রাখছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আছি। বন্ধুরা, এবার আমরা করছি অনুপম রায়ের গান, এবং এটি একটি ছায়াছবির গান, সম্প্রতি বেশ কিছুদিন আগে বেরিয়েছে। মুভিটির নাম হচ্ছে দেবী, আমরা অনুপম রায়ের দেবী গানটা, দেবী হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত দেবী গল্পের মুভি। হ্যাঁ, আমি কালকে পিএল ভাইয়ের সাথে কথা হওয়ার সময় বলছিলাম, I didn't know that. হ্যাঁ, আমার ধারণা ছিল এটা কলকাতার মুভি, বাট অ্যাপারেন্টলি এটা বাংলাদেশী মুভি। দু জায়গাতেই রিলিজ হয়েছে, so we should all watch that movie. Yes, after this song, this melodious song, we have to watch it. So let's do it, Shravan. ক্রমশ এ গল্পের আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে রাখছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আছি। চোবে বলে আদর করবে বলে উড়ে উড়ে আসে এলোমেলো কিছু গান, টিকে যায় তোমার আঁচল ধরে, তোমায় চোবে বলে আদর করবে বলে উড়ে উড়ে আসে এলোমেলো কিছু গান, টিকে যায় তোমার আঁচল ধরে, তুমি চুলে জল আমি বৃত্ত হয়ে থাকছি, দুমুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে রাখছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আছি। তোমার নিশানাতে আমার হাওয়াতে উড়ে উড়ে আসে গুরু গুরু কিছু নীল, টেকে যায় তোমার আকাশ জুড়ে, তোমার নিশানাতে আমার হাওয়াতে উড়ে উড়ে আসে গুরু গুরু কিছু নীল, টেকে যায় তোমার আকাশ জুড়ে, ক্রমশ এ গল্পের আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে রাখছি, এ ছেলে মানুষ তুলি দিয়ে আছি। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে রাখছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
বন্ধুরা, আমরা আমি রাজীব রাসেল, সাথে শোভন, বিএলসি বাংলা লাইভ কনসার্ট, বিসিএ, থ্যাংক ইউ রবি ভাই, মুন ভাই, এবং থ্যাংক ইউ অল দ্য ফ্রেন্ডস যারা আমাদেরকে লাইভ দেখছেন এবং পরে যারা দেখবেন। আপনাদের সাপোর্টে আমরা বারবার আসি ফিরে এবং ফিরে আসবো, এটাই প্রমিস। আজকে আমরা ছোট্ট একটা স্লটে এসেছি, আমাদের পরে আরেকজন শিল্পী ওয়েট করে আছেন, আমরা কুইক কয়েকটি গান করে পালাবো, পরে আবার স্কেচ জানাবো আর কি। শোভন কি করবো, আমাদের তো এর আগের দিন আমরা ফিডব্যাক করলাম, আজকে মাইল সোলো সোলো হলো, এর আগের দিনও সোলো করেছি বাপিদা, আজকে অনুপম রায়, উই নেভার ডিড এ রেনেসা সং, রাইট রাইট, রেনেসা ডিজার্ভস ডেফিনেটলি ওয়ান, ইয়া, সো লেটস, গানটা সম্পর্কে কিছু বলো তুমি। সময় যেভাবে পার হয় আস্তে আস্তে রিলেশনশিপ চেঞ্জ হয়, মানুষ বদলে যায়, রাইট রাইট, সো এই এটা একটা চিরন্তন মানে সাইকেলের মতো, রাইট, সো এভরিথিং চেঞ্জেস অ্যান্ড সামটাইমস উই ওয়ান্ডার যে কেন কেন সব চেঞ্জ হয়ে গেল, রাইট, কেন মানুষগুলো এরকম হয়ে যায়। সো ছোটোবেলায় আমার খুব প্রিয় একটা গান ছিল, আমি স্কুলে থাকতে গানগুলোটা মানে বেশ অনেকবার বন্ধুদেরকে গিয়ে শুনিয়েছি, সে গানটা ছিল হচ্ছে আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়। সো আমার মনে হয় এটা আমরা একটু ডিফারেন্টলি মানে ডিফারেন্ট না অ্যাকচুয়ালি আমরা আমাদের মতো করে করি, রাইট, মানে বিপদে বন্ধুর পরিচয়, রাইট, অনেকটা অন্যভাবে মেসেজটা দেয়া, রাইট, রেনেসার তো আসলে ব্যান্ডটা ওদের ওদের প্লেয়িং, ওদের যে লাইভ প্র্যাকটিস দেখতে গেলেও যারা যারা দেখেছে তারা বলে যে ওনার সিডি বাজছে, রাইট, তো ওদের গানকে অ্যাপ্রোচ করা রিয়েলি টাফ, বা তার মধ্যে আবার হচ্ছে গানটা একটু অ্যাকুস্টিক প্যাটার্নের অরিজিনাল, রাইট, তো এখানে আমাদের দরকার ছিল একটা ইদার কাহন অথবা কোনো একটা অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট, সেটা আমরা কিবোর্ডের রিদম দিয়ে করবো, জানি না কেমন আসবে, বাট উই উইল গিভ ইট এ ট্রাই। কি জি থেকে করবে? হ্যাঁ চলো জি থেকে করি। কেউ ওরে পথ ভুলে কি কেউ
একা ঘরে পড়েই রবে জানবে না তো কেউ ওরে জানবে না তো কেউ দুঃখের দিনে কাছে আসে পথ ভুলে কি কেউ ওরে পথ ভুলে কি কেউ একা ঘরে পড়ে রবে জানবে না তো কেউ ওরে জানবে না তো কেউ দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায় কেন মানুষগুলো কেমন হয়ে যায় চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায় দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায় আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায় দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায় আশা করি আপনারা বদলাবেন না এবং আমরাও বদলাবো না এই প্রতিশ্রুতি রাখছি এবং সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আছি আজকে বাংলা লাইভ কনসার্ট লং উইকেন্ড সেলিব্রেশন এবং একই সাথে বাংলা কনসার্ট অ্যারিনা এবং আমরা আসছি আর্ট ল্যাব লাইভ স্টুডিও থেকে আমি জানি না আমাদের কতটুকু সময় আছে রবি ভাই প্লিজ গিভ আস হেডস আপ আচ্ছা প্রথম দিকে সোলসের রিকোয়েস্ট ছিল আমি একটা মেসেজ দেখলাম একটা সোলস করলে কেমন হয় ওকে বন্ধুরা এবার আমরা আমাদের শেষ পরিবেশনায় যাচ্ছি কিন্তু আমাদের পরবর্তী শিল্পী ওয়েট করে আছে আমরা সোলস দিয়ে শেষ করব চেক রেডি শোভন চলো
ছবি আঁকাম রাতের গো শিরি ধবে চেনা কিছু রং তুলি পুনরাবে পেলে আশা পথের গো আজে গেছে পথে দেরি কবিতা মন ভেঙেছে আজ আমি যন্ত্রণা ভুলেছি সুদূরে ওই দূর নিলে যদি আঁকা যেত আসলে যদি শূন্যতাটাকে ভুলে দেওয়া যেত, যন্ত্রণাটাকে চাপা দেওয়া যেত, এভাবেই এগিয়ে যেতে হয় সামনে। প্যান্ডেমিকের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে মিউজিক করছি, আমাদের অডিয়েন্স এবং বন্ধুবান্ধব সবার কাছ থেকে দূরে, আমরা মিস করি আপনাদেরকে। এর মধ্যে যতটুকু চালিয়ে যাওয়া যায়, বাট থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরের শিল্পী আর এক মিনিটের মধ্যেই আসবে বিএলসি পেজে, প্লিজ লগ ইন করুন, ওনাকেও সাপোর্ট করুন, আর ভালো লাগলে শেয়ার করুন আপনাদের বলে। এবং খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী স্কেডিউল জানাবো। শোভন, তুমি কিছু অ্যাড করবে? না, সবাইকে আবারও শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসলে যেটা বাইরে মানে দূরে এই রিমোটলি করাটা খুব ডিফিকাল্ট, দের ইজ নো হ্যান্ড ক্ল্যাপস, দের ইজ নো ইন্টারঅ্যাকশন, দের ইজ নো ফিডব্যাক, ইটস ভেরি ডিফিকাল্ট। সো আপনাদের কমেন্টস গুলো খুব ভ্যালুয়েবল, দ্যাট উইল হেল্প আস গো ফরওয়ার্ড। So please leave comments. এবং আমরা একই সাথে দুজন মিলে পুরো ব্যান্ডের কাজ করা, তো অনেক লিমিটেশনস থাকে, তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি, কারণ খুব অল্প সময়ের প্রিপারেশনে আমরা এসেছি এবার।
আগামীতে আরও ভালো করবো এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ, সবাই সাপোর্ট করবেন আমাদেরকে, ভালো থাকুন। ওকে, থ্যাংক ইউ, বাই।